দু বছর দায়িত্ব পালন করে যেতে পারে অন্তর্বর্তী সরকার পরামর্শ সম্পাদকদের গণমাধ্যমকে স্বাধীনভাবে কাজ করার আহ্বান প্রধান উপদেষ্টার মানহানির পাঁচ মামলা থেকে খালেদা জিয়ার অব্যাহতি সবগুলোই ছিল হয়রানিমূলক আইনজীবীর অভিযোগ দুবাইয়ে বিক্ষোভকারী শ্রমিকদের সাধারণ ক্ষমা কাজ করে যেতে পারবেন ডোনাল্ড লুর সফরে গুরুত্ব পাবে পারস্পরিক সম্পর্কের বিষয়টি সারা যৌথ বাহিনীর অভিযান মধ্যরাত থেকে আশুলিয়ায় কর্মপরিবেশ স্বাভাবিক ভাঙচুরে বহিরাগতরা দায়ী অভিযোগ উপদেষ্টার দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদের সময় ন্যূনতম দু বছর হতে পারে বলে মত সম্পাদকদের প্রধান উপদেষ্টা ড তাদের কাছে এই মেয়াদ কতদিন হতে পারে জানতে চাইলে সম্পাদকরা কথা বলেন তবে সংস্কারের কার্যপরিধি পরিধি অনুযায়ী এই মেয়াদ ঠিক করার ইঙ্গিত দেওয়া হয় জাতীয় ঐক্যমত প্রতিষ্ঠায় গণমাধ্যমকে সোচ্চারভাবে সরকারের ভুল ত্রুটি তুলে ধরে স্বাধীনভাবে কাজ করার আহ্বান জানান প্রধান উপদেষ্টা রকুনুজ্জামানের রিপোর্ট সকল অংশীজনের সাথে মতবিনিময় করে বর্তমান সরকারের কার্যপরিধি তথা সংস্কারের রূপরেখা ঠিক করার অংশ হিসেবে মঙ্গলবার সম্পাদকদের সাথে মতবিনিময় করেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস প্রধান উপদেষ্টা সরকারি বাসভবন যমুনায় অনুষ্ঠিত এই মতবিনিময় সভায় অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কার কর্মসূচি মেয়াদ সংবিধান সংশোধন বা পুনর্লিখন গণমাধ্যমের স্বাধীনতা সহ নানা বিষয়ে আলোচনা হয় উঠে আসে সাংবাদিকদের বিরুদ্ধে মামলার বিষয়ও আমিরাতে সাতান্ন বাংলাদেশী শাস্তি মৌকুবের ক্ষেত্রে প্রধান উপদেষ্টার ভূমিকার প্রশংসা করেন সাংবাদিকরা প্রফেসর ইউনুস এবং তার সরকারের যে কর্মকাণ্ড আমরা এটাকে সম্পূর্ণভাবে আমাদের একাত্মতা ঘোষণা করছি আমরা চাই যে একটা নতুন দিগন্ত বাংলাদেশে উন্মোচিত হোক তো সেখানে আমি একজন সম্পাদক হিসেবে আমি যে প্রস্তুতা উত্থাপন করেছি সেটা হচ্ছে সাংবাদিকদের নিশ্চয়তা এবং সাংবাদিকদের ব্যাপারে যে এরকম যত্রতত্র খুনের মামলা হচ্ছে এটা যেন বন্ধ হয় এবং এই ব্যাপারে সরকার যেন সুস্পষ্ট একটা অবস্থান নেন সাংবাদিকদের যদি কোনো রকম দোষ থাকে তারা যদি দুর্নীতির কারণে থাকে তাদের জন্য আলাদা মামলা হবে কিন্তু এইভাবে যেন না হয় আমরা এই সরকারের কাছ থেকে কতগুলো গুরুত্বপূর্ণ সংস্কার আমরা আশা করছি সেই সংস্কারের মধ্যে সংবিধান পরিবর্তন তারপরে আমরা বলেছি লোকাল গভর্নমেন্টকে স্ট্রেংথেন করা তারপরে আমরা বিভিন্ন যে সাহিত্যশাসিত সংস্থাগুলো আছে অ্যান্টি করাপশন কমিশন হিউম্যান রাইটস কমিশন ইলেকশন কমিশন এবং উনি আমাদেরকে বলেছেন যে উনি সম্পূর্ণরূপে স্বাধীন সাংবাদিকতা বিশ্বাস করেন এবং আমাদের কাছে ওনার বিশেষ আবেদন হচ্ছে যে আমরা যেন সচ্চারভাবে এই সরকারের ভুল ত্রুটি হলে আমরা যেন নির্দ্বিধায় সেটা কাগজে ছাপি পরে ফরেন সার্ভিস একাডেমিতে সম্পাদকদের সাথে প্রধান উপদেষ্টার মত ব্যাপারে ব্রিফিং করেন প্রধান উপদেষ্টার প্রেস উইং উনি বাংলাদেশের সময় যারা টপে গিট সবাইকে জিজ্ঞেস করেছেন আপনারাই বলেন যৌক্তিক সময়টা কতটুকু বা কি কি কাজ করতে হবে বেসিক মিনিমাম কাজটা কতটুকু সবাই বলেছেন যে মিনিমাম দুই বছর বা দুই বছর একটু কম যাতে এই গভর্নমেন্টের মেয়াদ হয় বাট বেশিরভাগই এই যক্তিক সময় নিয়েও বলতে চান না তারা বলেছেন যে যে এজেন্ডাটা বাজেই যেই কাজটা ওনারা করবেন সেই কাজটাই আসলে ডিটারমাইন করবে ওনারা কতদিন থাকবেন গণমাধ্যমের কণ্ঠরোধে বিভিন্ন কালো আইন বাতিলের ব্যাপারে সম্পাদকদের আশ্বাস দেন প্রধান উপদেষ্টা আমরা চাই একটা ভাইব্রেন্ট মিডিয়া এন্ড ভাইব্রেন্ট মিডিয়ার জন্য যতটুকু করা প্রয়োজন সেটা সবগুলোই করা হবে এবং মিডিয়া ফ্রিডম ফুললি আপনারা দেখেছেন তো পুরো এক মাসের মতো এই ইন্টারিম गवर्नमेंट ক্ষমতায় এসেছে মিডিয়ার বিষয়ে মিডিয়া ফ্রিডমের বিষয়ে গণমাধ্যমকে কার্যকর ও প্রাণবন্ত করতে সরকার কাজ শুরু করেছে বলেও সাংবাদিকদের জানান প্রধান উপদেষ্টা দেখেছি রকুনুজ্জামান বাংলা ভিশন ঢাকা প্রধান উপদেষ্টা অধ্যাপক মাহমুদ ইউনুস বলেছেন শিল্প কারখানার নিরাপত্তা দেওয়া সরকারের প্রথম দায়িত্ব শিল্পাঞ্চলে সহিংসতা ও আক্রমণ প্রতিরোধে সরকার সচেষ্ট এই খাতের প্রবৃদ্ধিকে অনন্য উচ্চতায় নিয়ে যাওয়ার কথা বলেন তিনি রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ব্যবসায়ী নেতাদের সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা এসব কথা বলেন ইন্টারন্যাশনাল চেম্বার অফ কমার্সের সভাপতি মাহবুবুর রহমানের নেতৃত্বে ছয় সদস্যের ব্যবসায়ী প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করেন এ সময় বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানে অগ্নিকাণ্ড ও ভাঙচুরের বিষয়টি প্রধান উপদেষ্টার নজরে আনেন তারা শিল্প প্রতিষ্ঠান নিরাপত্তা নিশ্চিতে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার আহ্বান জানানো হয় বৈঠকে শিল্প প্রতিষ্ঠানের নিরাপত্তা নিশ্চিত করতে অন্তর্বর্তীকালীন সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন বলে ব্যবসায়ী নেতাদের আশ্বস্ত করেন প্রধান উপদেষ্টা বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা জানান মাহবুবুর রহমান এরা কিন্তু আমার কোনো শ্রমিক না এরা বাইরের লোক বহিরাগত কারা এটা আমরা জানি না কারা এটা করতেছে এটা এটা এমনও হতে পারে যে এই সরকারকে একটু ব্যথিভ্যস্ত করার জন্য বিব্রত করার জন্য কিছু লোক এটার পিছনে আসে থাকতে পারে তো আমরা বলছি যে সব দিকে আপনি দেখি বিবেচনা করে আপনার ল এনফোর্সিং এজেন্সির সাথে কথা বলেন ওদেরকে কথা বলে ওদেরকে সেভাবে আপনি ইনস্ট্রাকশন দেন মানহানির পাঁচ মামলায় অব্যাহতি পেলেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এর মধ্যে দুটো মামলা জন্মদিন পালন ও মুক্তিযোদ্ধাদের কটুক্তি করার অভিযোগে করা বাকি তিনটি মামলা ছিল মানহানির অভিযোগে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক আজ এই আদেশ দেন আইনজীবীদের অভিযোগ চার বছর আগে বাদী মৃত্যুবরণ করলেও এতদিন হয়রানি করতেই মিথ্যা মামলায় ঝুলিয়ে রাখা হয়েছিল রিপোর্ট করছেন বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে দুই হাজার ষোলো সালে মুক্তিযোদ্ধাদের সংখ্যা নিয়ে কটুক্তির অভিযোগসহ চারটি মানহানির মামলা করে বাংলাদেশ জননেত্রী পরিষদের সভাপতি এবি সিদ্দিকি একই বছরের ত্রিশ আগস্ট ভুয়া জন্মদিন পালনের অভিযোগে বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে আরেকটি মামলা করেন সাংবাদিক গাজী জহিরুল ইসলাম মঙ্গলবার সকালে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্টে ভুয়া জন্মদিন পালন সহ মানহানির পাঁচ মামলায় বেগম খালেদা জিয়ার অব্যাহতি চেয়ে আবেদন করেন তার আইনজীবী মাসুদ আহমেদ তালুকদার কিছু মামলা রাষ্ট্রের অথরিটি নিয়ে করতে হয় সে সকল মামলায় স্যাংশন নিয়ে করতে হয় অর্থাৎ আওয়ামী লীগের আমলে ম্যাডাম খালেদা জিয়ার বিরুদ্ধে কোনো মামলা করার জন্য কোনো স্যাংশনের প্রয়োজন হতো না আমরা আদালতে যখন বলতাম তখন ওই সমস্ত স্যাংশন ব্যাগ জেরে সরকার দিয়ে দিতেন সরকারের পৃষ্ঠপোষকতা থাকলো মামলা চলমান ছিল আজকে দীর্ঘদিন পর আদালতের কাছে আমরা বিষয়টা লিখিতভাবে অবহিত করেছি বিজ্ঞ আদালত আজকে জনাব এসিএম এম মাহবুবুল আলম এবং আরেকজন এসিএম তোফাজ্জল হোসেন তারা ম্যাডামের পাঁচটি মামলায় তাকে খালাস দিয়েছেন এছাড়া সাক্ষী উপস্থিত না হয় বেগম খালেদা জিয়ার নায়িক দুর্নীতির মামলার শুনানি আট সেপ্টেম্বর পর্যন্ত পিছিয়েছে আদালত দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা বানোয়াট একটা কল্পকাহিনী দিয়ে নাইকো মামলাটি দায়ের করা হয়েছিল এই মামলার সাক্ষ্য প্রমাণ প্রায় শেষ হয়ে গিয়েছে আমরা আজকে আদালতে বলেছিলাম যেহেতু মামলাটি সাক্ষ্য আসে নাই রাষ্ট্রপক্ষ তিন তারিখ যেহেতু সাক্ষী আসে নাই সেহেতু আমরা বলেছি মামলাটির যেহেতু কোনো ম্যারিট নাই আমরা মামলাটি ক্লোজ চেয়েছিলাম যে মামলার কার্যক্রম শেষ করার জন্য বলেছি কোর্টকে কোর্ট বলেছে যদি সাক্ষী না আসে নেক্সট ডেট আট নয় তারিখে সাক্ষী না আসলে মামলা কার্যক্রম শেষ করে মামলা আর্গুমেন্টে চলে যাবে শেখ হাসিনা সরকারের পতনের পরপরই গেল ছয় আগস্ট রাষ্ট্রপতির নির্দেশে মুক্তি দেয়া হয় বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে এস এম ফয়েজ বাংলা ভিশন ঢাকা বিটিআর হত্যাকাণ্ডের বিচার চাওয়া চাকরিচিত সেনা কর্মকর্তাদের চাকরিতে পুনর্বহলের দাবি জানিয়েছে বিএনপি সকালে দলের চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই দাবি জানান স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত মেজর আহমদ হাফিজ উদ্দিন বলেন বিডিআর হত্যাকাণ্ডের ঘটনা নিয়ে এখনো ধোঁয়াশা রয়েছে বলেন সরকার এই হত্যাকাণ্ডের তদন্ত নতুন করে করার উদ্যোগ নিয়েছে যাকে স্বাগত জানিয়েছে বিএনপি হাফিজ আহমদ অভিযোগ করেন দুই সালে তৎকালীন সরকার প্রধান ও সরকারি দলের যোগ সাজস্যেই বিডিআর হত্যাকাণ্ড হয়েছিল হত্যাকাণ্ডের পর কয়েকটি কমিশন করলেও সেগুলোর কোনো কার্যক্রম দেখা যায়নি বলেও মন্তব্য করেন তিনি সম্মেলনে জানানো হয় সেনাবাহিনীর মনোবল ধ্বংস করতে এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছিল শেখ হাসিনা অফিসারদের নিয়ে বৈঠক করলে সেখানে হত্যাকাণ্ডের বিচার দাবি করা পঞ্চাশ ষাট জন অফিসারকে চাকরি ছাড়তে বাধ্য করা হয় তাদেরকে সেনাবাহিনীতে পুনর্বহলের দাবি জানান বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য সুপরিকল্পিতভাবে ফ্যাসিজ হাসিনার মদদে এ হত্যাকাণ্ড ঘটিয়েছিল বলে জনমনে বিশ্বাস রয়েছে এই হত্যাকাণ্ডের তৎকালীন শেখ হাসিনা ছাড়াও সেনাপ্রধান মইনু আহমদ শেখ ফজলে নূর তাপস নুর আলম চৌধুরী লিটন শেখ সেলিম শেখ হেলাল জাহাঙ্গীর কবির নানক মির্জা আজম হাসানুলক ইনু সাহারা খাতুন সহ আরও অনেক আওয়ামী লীগের নেতৃবৃন্দ এবং তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘনিষ্ঠ আত্মীয়বর্গ জড়িত ছিলেন বলে জনমনের ধারণা রয়েছে জেনারেল জাহাঙ্গীর নিজে যে তদন্ত কমিটির প্রধান ছিলেন যেটি প্রকাশ করা যায়নি তিনি এটি পূর্ণাঙ্গ রূপে আবার প্রকাশ করবেন তো আমরা আশা করব বর্তমান সরকার নির্মোহভাবে নিরপেক্ষভাবে এই ঘটনা তদন্ত করবেন এবং পুনর্বিচারের কাজ দ্রুত শুরু করবেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন ডক্টর ইউনুসের প্রতি সৌজন্যতা দেখিয়ে সংযুক্ত আরব আমিরাতে বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত সাতান্ন বাংলাদেশিকে সাধারণ ক্ষমা করেছেন দেশটির প্রেসিডেন্ট তাদের দেশে আসতে হবে না বলেও জানান তিনি যুক্তরাষ্ট্রের উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু আসন্ন সফরে দ্বিপক্ষীয় বিষয়ের পাশাপাশি র্যাবের উপর নিষেধাজ্ঞার প্রসঙ্গ উঠতে পারে বলেও জানান তিনি রিপোর্ট করছেন শেখ হাসিনার সরকার বিরোধী ছাত্র জনতার আন্দোলনের সংহতি জানিয়ে বিক্ষোভ করায় সাতান্ন প্রবাসী বাংলাদেশিকে যাবজ্জীবন সহ বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয় সংযুক্ত আরব আমিরাত পরবর্তীতে তাদের মুক্ত করতে উদ্যোগ নেয় অন্তর্বর্তী সরকার দেশটির প্রেসিডেন্টের সঙ্গে কথা বলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এরই আরোকে আমিরাত সরকার সাতান্ন বাংলাদেশিকে সাধারণ ক্ষমা করেছে বলে জানান পররাষ্ট্র উপদেষ্টা মন্ত্রণালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি তাদেরকে সাধারণ ক্ষমার আওতায় ক্ষমা করা হয়েছে এবং তারা এখন মুক্ত মানুষ হিসাবে থাকতে পারবে তো এটা কার্টিসি দেখানো হয়েছে ডক্টর ইউনুসের প্রতি আমরা অত্যন্ত আনন্দিত যে প্রেসিডেন্ট এটা ক্ষমা করেছেন এবং তারা এই মানুষগুলো এবং তাদের পরিবার একটা বিরাট বিপদ থেকে মুক্ত হয়েছে আমি যতটুকু জানি ওখানে কাজ করতে পারবে দেশে ফেরত পাঠাবে না যুক্তরাষ্ট্রের সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লুর আসন্ন সফরে দেশের স্বার্থ সংশ্লিষ্ট সব বিষয়ে আলোচনা হবে বলে জানান তিনি শুধু লুল সাথে একটা টিমও আসবে লু বরং রিলেটিভলি কম সময় এখানে থাকবেন কিন্তু তার টিম ট্রেজারি এবং অন্য টিম মেম্বাররা যারা আছে তারা বিভিন্ন অন্যান্য প্রতিষ্ঠানের সাথেও মিটিং করবে এবং সেখানে এটা আসলে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে নিয়েই কথা হবে আর কোনো রোহিঙ্গাকে ঢুকতে দেওয়া হবে না বলে জানান পররাষ্ট্র উপদেষ্টা তিনি বলেন প্রধান উপদেষ্টা জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে পাঁচ দিনের জন্য চলতি মাসের বাইশ তারিখ যুক্তরাষ্ট্র যাবেন ইমরুল কায়েস বাংলা ঢাকা শ্রমিক নয় শিল্প কারখানায় হামলা ভাঙচুরের সঙ্গে জড়িত বহিরাগত ও দুষ্কৃতকারীরা চিহ্নিত এদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা আর হুঁশিয়ারি দিয়েছেন শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া আগামী দুই তিন দিনের মধ্যে শিল্প কারখানার পরিস্থিতি পুরোপুরি শান্ত হয়ে আসবে বলে আশা প্রকাশ করেন তিনি রিপোর্ট সৈয়দ আব্দুল মোহিতের গত কয়েকদিন ধরে হামলা ভাঙচুরে অস্থির শিল্পাঞ্চল সাভার আশুলিয়া গাজীপুর বাধ্য হয়ে অনেক মালিক কারখানা বন্ধ করে দেন এ অবস্থায় সোমবার যৌথ বাহিনী মোতায়েনের পর পরিস্থিতির উন্নতি হতে শুরু করে মঙ্গলবার শ্রমিকদের অনেকেই কাজে যোগ দিয়েছেন সচিবালয়ের শ্রম কর্মসংস্থান উপদেষ্টা আসিফ মাহমুদ জানান মালিক ও শ্রমিকদের সাথে আলোচনা হয়েছে পরিস্থিতি দ্রুতই স্বাভাবিক হয়ে আসবে চিহ্নিত করা গেছে যে কারা এই সমস্যাটাকে উস্কে দিচ্ছে এবং বহিরাগত কারা আসছে সেই জায়গা থেকে শ্রমিকরাও যথেষ্ট সতর্ক অবস্থানে আছেন সেই জায়গা থেকে আমরা আশা করি যে আগামী দু একদিনের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে শ্রম উপদেষ্টা হুঁশিয়ারি দেন শিল্প কারখানায় হামলা ও জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে পোশাক শিল্পের বাজার দখলে উস্কানির করেন তিনি শ্রমিকদের যেই ন্যায্য দাবি দেওয়া আছে সেগুলোর বিষয়ে আমরা আলোচনা করছি শ্রমিক নেতৃবৃন্দের সাথে যারা ষড়যন্ত্র করছে এবং দুষ্কৃতিকারী যারা আছে তাদের বিরুদ্ধে সরকার কঠোর ব্যবস্থা নেবে এ ব্যাপারে কোনো ছাড় দেওয়া হবে না ব্যবসা দখলের জন্য সেখানে কিছু আনরেস্ট তৈরি করা হচ্ছে এবং এখানে কিছু রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এতে অংশগ্রহণ করছেন আমরা সে ব্যাপারটি সমাধানের জন্য সরকার কঠোর ব্যবস্থা নেবে দুহাজার সালে শ্রমিকদের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার এবং শ্রমিকদের বেতন পরিশোধে মালিকদের সফট লোন দেওয়ার বিষয়টি বিবেচনা করছে সরকার সৈয়দ আব্দুল মোহিত বাংলাভিশন ঢাকা চালু হয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বহির্বিভাগের কার্যক্রম সেনাবাহিনী বিজিবি নিরাপত্তা থাকলেও স্বাভাবিকভাবেই টিকিট কেটে ডাক্তার দেখাতে পারছেন রোগীরা এদিকে আন্দোলনের সমন্বয়ক ডাক্তার আব্দুল আহা জানিয়েছেন কাল থেকে দেশের সব হাসপাতালে পূর্ণাঙ্গ চিকিৎসা সেবা চালু হবে সকাল দশটা থেকে চালু হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বহির্বিভাগের কার্যক্রম সেনাবাহিনী বিজিবি নিরাপত্তা বলয়ে দশ টাকার টিকিট কেটে সরাসরি চলে যান বহির্বিভাগের চিকিৎসকের চেম্বারে মেডিসিন চক্ষু গাইনি বিভিন্ন বিভাগের চিকিৎসকরা দেখেন রোগী ঢাকা আউটডোরে প্রতিদিন সেবা নেন থেকে রোগী মঙ্গলবার সকাল আটটা থেকে দশটা পর্যন্ত অবস্থান কর্মসূচি পালন করেন চিকিৎসকরা সমন্বয়কারী আব্দুল আহাদ জানান দাবি অনুযায়ী হাসপাতাল প্রশাসন চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিত করেছে তাই কর্মসূচি স্থগিত করা হয়েছে গুম নিখোঁজের ঘটনায় দায়ীদের আট বছর থাকা গুম জামাতে ইসলামের সাবেক আমির গোলাম আজমের ছেলে সাবেক সেনা কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল্লাহি লামান আজমি দুই হাজার ষোলো সালের বাইশ অগস্ট রাতে মগবাজারের বাসা থেকে আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে তুলে নিয়ে যাওয়া হয় সাবেক সেনা কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল আবদুল্লাহ লামান আজমিকে আট বছর গুম থাকার পর আট অগাস্ট পরিবারের কাছে ফেরেন তিনি গুমের বিষয়ে অনলাইনে ভার্চুয়ালি সংবাদ সম্মেলনে আজমি বলেন ভারত বিরোধী এবং গোলাম আজমের ছেলে হওয়ার কারণেই বন্দি রাখা হয়েছিল তাকে পিলখানা হত্যাকাণ্ডে দায়ীদের শাস্তি দাবি করেন এবং উনিশশো সালে করা বাংলাদেশের সংবিধান অবৈধ উল্লেখ করে নতুন সংবিধান প্রণয়নের দাবি জানান তিনি সকল বিভেদ ভুলে জাতীয় স্বার্থে জাতির সকল স্তম্ভের হাতগুলোকে একত্রিত করার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামাতে ইসলামের আমির শফিকুর রহমান দুপুরের রাজধানীর একটি রেস্টুরেন্টে সিনিয়র সাংবাদিক ও বিট রিপোর্টারদের নিয়ে ঢাকা মহানগর উত্তর জামাত আয়োজিত আমির কথা বলেন সংশোধনের স্বার্থে প্রতিশোধের রাজনীতি নয় আইনের মাধ্যমে দোষীদের বিচার করার আহ্বানও জানান ড শফিকুর রহমান তিনি বলেন সাংবাদিক ও রাজনীতিকরাই সমাজ পরিবর্তন এবং ন্যায় ইনসাফ প্রতিষ্ঠায় যুগপথভাবে কাজ করেন নেতাকর্মীদের সঙ্গে সাংবাদিকরাও রাজপথে গুলিতে নিহত হন উল্লেখ করে বলেন পেছনে তাকানোর কোন সুযোগ নেই সিমেন্ট দু বছর দায়িত্ব পালন করে যেতে পারে অন্তর্বর্তী সরকার পরামর্শ সম্পাদকদের গণমাধ্যমকে স্বাধীনভাবে কাজ করার আহ্বান প্রধান উপদেষ্টার মানহানির পাঁচ মামলা থেকে খালেদা জিয়ার অব্যাহতি সবগুলোই ছিল হয়রানিমূলক আইনজীবীর অভিযোগ দুবাইয়ে বিক্ষোভকারী শ্রমিকদের সাধারণ ক্ষমা কাজ করে যেতে পারবেন ডোনাল্ড লুর সফরে গুরুত্ব পাবে পারস্পরিক সম্পর্কের বিষয়টি তারা যৌথ বাহিনীর অভিযান মধ্যরাত থেকে আশুলিয়ায় কর্মপরিবেশ স্বাভাবিক ভাঙচুরে বহিরাগতরা দায়ী অভিযোগ উপদেষ্টা ছিল এখনকার মতো পরের সংবাদ রাত সাড়ে দশটায় এর আগে নটায় রয়েছে নিউজ টোয়েন্টি দেখার আমন্ত্রণ রইল এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন ডাব্লিউড বিভিন্ ফোর ডট কম ও ফেসবুক ডট কম স্ল্যাশ বাংলা ভিশন নিউজ এবং সাবস্ক্রাইব করুন ইউটিউব ডট কম স্ল্যাশ বাংলা ভিশন নিউজ ধন্যবাদ